মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত হয়। আইটেম নাম্বার 4 ছিল, মাননীয় আদালত আগামী 2 মাসের জন্য সময় দিয়েছে এবং এই 2 মাসের মধ্যে কনসাইড স্টেটমেন্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। সেক্ষেত্রে আপনাদের কি হবে? আমরা তো আদালতের নির্দেশনা অনুযায়ী মামলা শুনানিতে অংশগ্রহণ করবো, আমরা চ্যালেঞ্জ হিসেবে এটা নিয়েছি, কারণ জামাত নিবন্ধন ফিরে পাবে এটি স্বাভাবিক। জামাত ইসলামী সমস্ত শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন করেছে এবং সেই শর্তের ভিত্তিতেই সর্বোচ্চ আদালত থেকে আমাদের নিবন্ধন আবার ফিরে পাবে বলে আমরা। আপনারা 2 মাসের মধ্যে প্রস্তুত করবেন? প্রস্তুতি ইনশাল্লাহ 2 মাসের মধ্যে হয়ে যাবে। দেরি করতেছে কে? আমাদের প্রধান আইনজীবী হচ্ছেন এই যে মোহাম্মদ আলী সাহেব, সাবেক অ্যাটর্নি জেনারেল, এবং ব্যারিস্টার ইমরান এবং এহসান সাহেব লয়ার হিসেবে নিযুক্ত হচ্ছেন, তারাই মামলাটি পরিচালনা করবে। না আপিল আজকে ডেট নির্ধারণ, তালিকাভুক্ত হলো এবং শুনানির জন্য সময় নির্ধারিত হলো 2 মাস পরে শুনানি হবে। না নির্বাচন কমিশন তো তারা রেজিস্ট্রেশন দিয়েছে, দে আর দ্য পার্ট অফ দ্য কেস। নির্বাচন কমিশন আমাদেরকে নিবেদন দিয়েছি, সেখান থেকে তো পরবর্তীতে রিট হয়েছে আমাদের বিরুদ্ধে এবং এটাকে বলা হয়েছে যে আইনসম্মত হয়নি, এর প্রেক্ষিতেই রিট হয়েছে, রিট শুনানি হয়েছে, রিটের রায়ের এগেনিস্টে আমরা আপিল করেছি, সেই আপিলের আজকে শুনানির জন্য তারিখ। হাইকোর্ট কি বলেছে? হাইকোর্ট বলেছিল যে 3 জনের মধ্যে 1 জন রায় দিয়েছেন যে নিবন্ধন আইনসম্মত এবং এটা অব্যাহত থাকতে পারে, কিছু ত্রুটি আছে, নির্বাচন কমিশন সেগুলি সংশোধন করতে পারেন, সেগুলি নিয়ে প্রসিডিউর করতে। আর 2 জন বিচারপতি বলেছেন এটা আইনসম্মত হয়। 2 মাস পর কি হবে তাহলে? 2 মাস পরে শুনানি হবে, এই শুনানিতে যেটা হয় সেটি হবে। এটা কি জামাতের নিবন্ধন নিয়ে চূড়ান্ত আপিল শুনানি 2 মাস পর? 2 মাস পর। মানে এটা তাহলে আপনাদের এখন আপিল বিভাগের উপর নির্ভর করছে আপনাদের এই নিবন্ধনের বিষয়টি? আপিল বিভাগের শুনানির মাধ্যমে এই রিটের চূড়ান্ত নিষ্পত্তি হবে, এটাই হলো মূল বক্তব্য এবং আইনগতভাবে আমরা আশা করি যে আমরা নিবন্ধন করব।